नमस्कार बंधुरा, आजकेर पर्वेर रेसिपि हलो दई फुलकी। चलुन तबे एरकम दारुण स्वादेर दई फुलकी रेसिपिटी देखे नेवा जाक। एखाने गोटा जिरे, चार कोया रसुन एवं शुकनो लंका ड्राई रोस्ट करे निच्छि। एटी हलो दई फुलकिर एकटी मशला। मशलाटा ठंडा करे मिक्सिते निये निलाम। शुकनो अवस्थाय गुँड़ो करे निलाम। एरपर अल्प परिमाणे जल दिए आबारो मिक्सिते घुरिये निलाम। एखाने 500 ग्राम परिमाण टक दई निएछि, ताते एक चामच परिमाण बीट लवण, तैरि करे नेवा भाजा मशला एवं परिमाण मतो लवण दिए एकटी ह्यान्ड विस्केर द्वारा भालोभावे मिशिये निलाम। समस्त किछु भालोभावे मेशानो हये गेले अल्प अल्प जल दिए एरकम दईयेर एकटी घोल तैरि करते हबे। दईयेर घोलेर मिश्रणटा ठीक एई रकम हबे। एखाने 300 ग्राम परिमाण बेसन निएछि, परिमाण मतो खावा सोडा निये निलाम एवं परिमाण मतो लवण, लंका गुड़ो, हलुद गुड़ो दिए समस्त शुकनो उपकरणगुलो ভালোভাবে মিশিয়ে নিলাম। समस्त কিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটি মিডিয়াম ঘনত্বের মিশ্রণ তৈরি করব। এই সমস্ত কিছু বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। বেসনের ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। বেসনের ব্যাটারের ঘনত্ব ঠিক এই রকম হবে। এখানে একটি কড়াতে সাদা তেল নিয়ে নিলাম। তেলটা হাই হিটে গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে বেসনের ব্যাটার থেকে অল্প অল্প মিশ্রণ নিয়ে ওই গরম তেলের মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা খুব কমানো থাকবে। এইভাবে ছোট ছোট বড়াগুলোকে ভেজে নিতে হবে। বড়াগুলোর একটা সাইড ভাজা হয়ে গেছে, এরপরে অপর সাইডে উল্টে দেব। অপর সাইডটাও ঠিক এইভাবে লালচে করে ভাজা করে নিতে হবে। দেখুন, বেসনের বড়াগুলো লালচে করে ভাজা হয়ে গেছে। এরপরে সমস্ত বড়াগুলো তুলে নেব এবং বড়াগুলো অল্প একটু ঠান্ডা করে উষ্ণ গরম থাকা অবস্থায় ওই দইয়ের মিশ্রণে দিয়ে দেব। এরপর ওই গরম তেলের মধ্যে আরও কয়েকটি বড়া দিয়ে দিলাম এবং লালচে করে ভাজা করে নেব। বড়াগুলো উষ্ণ গরম থাকা অবস্থায় ওই তৈরি করে রাখা ঘোলের মধ্যে দিয়ে দিলাম এবং হ্যান্ড হুইস্কের দ্বারা এইভাবে ডুবিয়ে ডুবিয়ে দেব। এইভাবে 4-5 মিনিট রেখে দিতে হবে। অপরদিকে অন্যান্য বড়াগুলোর একটা সাইড লালচে করে ভাজা হয়ে গেছে, এরপরে অপর সাইডে উল্টে দিলাম।
এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, এরপর এক এক করে তুলে নিলাম এবং ওই একইভাবে এই বড়াগুলোকে দইয়ের ঘোলের মিশ্রণে দিয়ে দেবো। ওই গরম তেলের মধ্যে আরও কয়েকটি বড়া একইভাবে ভেজে নেব। চার পাঁচ মিনিট বাদে দই ফুলকির মধ্যে একে একে কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি এবং বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচি ছড়িয়ে দিলাম। ছোট ছোট করে কেটে নেওয়া শশার কুচি দিয়ে দিলাম। এটি একটি দারুণ হেলদি রেসিপি। প্রথমে যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা খানিকটা পরিমাণে দই ফুলকিতে দিয়ে দিলাম এবং 10 মিনিটের জন্য ঢাকনা চাপা দিলাম। 10 মিনিট বাদে ঢাকনা খুলে দেখে নেব দই ফুলকি পুরোপুরি পরিবেশনের জন্য রেডি। তবে তার আগে গোটা জিরে এবং শুকনো লঙ্কা সর্ষের তেলের মধ্যে ভেজে দই ফুলকিতে দিয়ে দিলাম। এটি অ্যাকচুয়াল দই ফুলকির ফোড়ন। এরপরে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেব। আমি এই দারুণ লোভনীয় স্বাদে দই ফুলকি একটু ক্লোজ করে দেখাচ্ছি, দেখুন কতখানি লোভনীয় হয়েছে। আপনারাও চাইলে এইরকম দই ফুলকি তৈরি করে নিতে পারেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন খেতে কেমন হলো। সম্পূর্ণ এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন।